Assalamualaikum viewers, please subscribe my channel. आज के हमें अपना देर के शिक्षा को की बाबे नौका अंकन करते हैं एवं नौका ए पाल देते हैं। प्रथमे किंतु अपना देर के चार देर मोतो अंकन करते हैं। तार पड़े देख से ना भी ढेर दीच्छी, ठीक हम जेवा भी ढेर दीच्छी, ये भी ढेर दिले हो आपे आबार उन रकम करे दवा जाए। देखो नौकर কিভাবে অঙ্কন করতে হয়, এটি কিন্তু নৌকাতে যে ঘর থাকে সেইগুলো অঙ্কন করব। নৌকায় ঘর দিলে অবশ্য অনেক সৌন্দর্য বৃদ্ধি হয়, সো দেখতে পাচ্ছেন। এখন নৌকার কুড়ে ঘরে কাজ করব। নৌকাতে এখন কিভাবে সৌন্দর্য বৃদ্ধির জন্য কি কোন অ্যাঙ্গেলে কতটুকু পেন্সিল কতটুকু ঘোরাতে হয় দেখে নিন। পাল অঙ্কন করতেছি, এ কিন্তু দেখার বিষয়, মন দিয়ে দেখলে কিন্তু সবই পারা যায় এবং ধৈর্য সহকারে কাজটা করতে হবে আপনাদেরকে। তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন একটা আকাশের মেঘমালা অঙ্কন করিব, এটা সৌন্দর্য বৃদ্ধির জন্য। একটা সূর্যও দেব। চাইলে আপনি আরও একাধিক মেঘমালা অঙ্কন করতে পারবেন। আমি তিনটা অঙ্কন করিব। এবার সংগ্রহ করে নেই। এই নদীর বুকে চাঁদ পড়েছে, চাঁদ পড়েছে বন্ধুর গায়, ঢে ঢে নাচ উঠেছে বন্ধু চড়েছে আমার নায়। বন্ধুরা এবার রং করে নিন। আমি ঠিক কোন জায়গায় কোন রং দিচ্ছি সেটাও দিতে পারেন, আবার আপনারা চাইলে অন্য কালারও দিতে পারেন, তবে এটি দিলে সৌন্দর্য বৃদ্ধি হবে ভালো। তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অলে দিয়ে রাখবেন। আর যারা আর্ট শিখতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন কে কোন ধরনের আর্ট শিখতে চান, আমরা অঙ্কন করে দেওয়ার চেষ্টা করব। আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও ছাড়ার চেষ্টা করি, তো সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের ভিডিও পেতে সহজ হবে। তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।